হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা পিকনিকে যাব। তো আজকে আমাদের বল বল তুই বল আমার ঘুম কাটেনি এখন, তাড়াতাড়ি বল। তো আজকে আমরা অনেক বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিক করছি। তো অনেক বছর পরে, অনেক বছর কি প্রত্যেক বছরই করি, তো আমাদের কাছে এটা অনেক বছর পরেই। তো পিকনিকে গিয়ে দেখা যাক কি কি হয়। রামি আজকে আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে 8টার সময়, এই ভোরবেলাকে ও ডেকে তোলে। আমি উঠি 11টার সময় আর দেখে তুলেছে 8টার সময়। এখন বাজে 9:30। এই বাইরে কত কুয়াশা, ঠান্ডায় ঠান্ডায় ওটা বিশাল কষ্ট। তুমি তেজস্বী লোক হ্যায় আমার পাস, তোমরা জিনিসটা বুঝবে যারা 11টার সময় ওঠো। চলো বেশি লেট করবো না, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। আর আমি একটুখানি ঘুমিয়ে নিই আগে ঘরে গিয়ে। সুন্দর যেতে বলেছে 9টার সময়, তো আমরা যাবো এখন। যেতে যেতে 11টাই বাজবে, কেন ও বিশাল লেট করে রেডি হতে। ঠিক আছে, লেট হয়ে গেছে ওই জন্য অনেক রেডি হতে। তো ও এসেছিলো ক্লাস করাতে আমার বাড়ির এখানে, তো সকালবেলা এসে ডাকলো, রেডি ফেডি হবো তারপর যাবো। চোখ খুলেই কথা বলছি আমি, আমি ঘুমাইনি। আমরা এখন ঢুকে গেছি পিকনিক স্পটে, আর এখন এই দেখো সব সেট আপ রেডি আছে। এরা বাগানটা অনেকটাই বড়, ভাবতে পারিনি এতটা বড় হবে, সব বন্ধুরা মিলে অ্যারেঞ্জ করেছে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে জায়গাটা, আর পিকনিকটা কতটা মজা করা যায় সেটাই। সব টেবিল চেয়ার এখন পাতা হচ্ছে। গাইস, পিকনিক আর এটা ওটা দেখে বোরিং করবো না, ডাইরেক্ট মেন পার্টে যাই, যার জন্য তোমরা এসছো দেখতে থাম্বনেলটা দেখে, ফার্স্টের বোনাস ক্লিপগুলো দেখে। চলো সেটাই আগে তাদের তোমাদের দেখাই। আর পিকনিক মানেই তো ওষুধ থাকবে, পিকনিক ওষুধ থাকবে না এরকম তো হয় না, কি ওষুধ বুঝেই যাবে ভিডিওগুলো দেখে। তো চলো দেখাচ্ছি আমি ওষুধের অ্যাকশনটা, দেখো শুধু। তারপরে আমার এই বন্ধুরা ভালোই নাচানাচি করছিলো। তো এই যে দেখছো লাল জামা পরে যে বন্ধুরা দলের মধ্যেই ঘুরছে, ওকে দেখবে ও মানে বিশাল আনন্দে রয়েছে। এরকম পিকনিক তো সচরাচর হয় না সত্যি কথা বলতে। তো এবারও দেখো নাচছে এই দাদাকে টানাটানি করে, মানে দাদাকে নিয়ে নাচানাচি করবে, ভালো কথা। সবাই নাচানাচি করছে, তারপর ওর সাথে কী হবে তোমরা শুধু সেটা দেখো। দেখো 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 সবাই ছেড়ে দিয়েছে, আবার ওকে গিয়ে ধরেছে, তারপর বাকিটা ইতিহাস তোমরা দেখেই নাও। ভাই ওটা গাছ, আর তোরা যা করছিস তাড়াতাড়ি স্যান্ডিসা আসলো বলে। আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। কমরিয়া কমরিয়া করে লাপালো ভাই, সরকার থেকে বলেছে গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, তোরা তো গাছ প্রাণ দুটোই মেরে ফেলবি যা দেখাচ্ছিস তোরা। গাইজ, সব কিছু ঠিকঠাক চলছিল, একদম সবাই সবার মতন এনজয় করছিল, কিন্তু হঠাৎ করে একজন ওর মধ্যে দুঃখের গান চালিয়ে দেয়, ব্যাস সবাই সবার এক্সকে মনে পড়ে যায়, তারপর বাকিটা দেখেই নাও স্ক্রিনে। হ্যাঁ, আর একটু জোরে বাড়ি দেয় বুকে বসে থাকা কপ বলে সেগুলো বেরিয়ে আসবে, একদম খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে, ওষুধ লাগবে না কোনো। যদি আমার এই ভিডিওটা এদের কোনো প্রেমিকা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এদের একটু খোঁজ খবর নিও, অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, বুক টুকে বাড়ি দিচ্ছে, হাড়াক ফাটাক হয়ে গেলে কে দেখবে, এই তো বয়স। তো যাই হোক, একটু চোখে চোখে রেখো এদের, ফোন টোন করো, নাহলে পরে বছর পিকনিক ওদের নাও দেখা যেতে পারে, কষ্টে গায়েব হয়ে যেতেও পারে, উদাও। গাইস কেমন লাগলো ভিডিওটা? জানি খুব মজার, ভিডিওটা হালকা রোস্টিং টাইপেরও হলো, তা আমার বন্ধুদের প্রেমের ছেঁকা খাওয়া, প্রেম তৈরি হওয়া সবই দেখতে পারলে, মাতালের কিছু কীর্তিও তোমরা দেখতে পারলে। আর কি বলবো, কিছু বলার নেই, কোনো তো ব্লগ বানানো যাবে না আমি জানতাম, তাও একটা অন্য ফোন নিয়ে গেছিলাম, কোনো রকমভাবে বানিয়েছি। ফোনের ভয়তে ফোনটা নিয়ে গেছিস সেটা বল। হ্যাঁ, ফোনের ভয় তো ফোন নিয়ে যায়নি, ফোন যদি পড়ে টড়ে যায় অন্য যা মাতাল, আমার চশমা বেঁকিয়ে দিয়েছে আর চোখের থেকে ফেলে দিয়েছে চশমা বাড়ি ঘুড়ি মেরে, মানে এমন অবস্থা ওখানে, সিচুয়েশন ওখানে অন্যরকম ছিল, তাই সেরকমভাবে ব্লগ করতে মানে কপিরাইট লেগে যায়, অনেক গান টান চলছিলো,
যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। চলো নতুন একদিন একটা নতুন ভিডিও নিয়ে যাওয়ার দিন, টাটা। কমরিয়া কমরিয়া করে লাপালো।